আজ আমরা দেখব ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে ডিলিট করতে হয়। প্রিয় দর্শক, আমরা এখন দেখব কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুব সহজে ডিলিট করা যায়। এর জন্য প্রথমেই আমরা ইনস্টাগ্রাম অ্যাপসটি ওপেন করব। ইনস্টাগ্রাম অ্যাপসের মাধ্যমে আমরা আমাদের অ্যাকাউন্টে প্রবেশ করেছি। এটি আমাদের অ্যাকাউন্ট। তো এখানে আমরা নিচে ডাইন সাইড কর্নারে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রোফাইল পিকচার। আমরা এই পিকচারের উপর প্রেস করি। এরপর আমরা বাম সাইড কর্নারে উপরের কর্নারে আমরা সেটিং আইকন দেখতে পাচ্ছি। আমরা এর উপর প্রেস করি। তো নতুন একটি ইন্টারফেস আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা স্ক্রল করে নিচের দিকে যাই। আমরা এখানে দেখতে পাচ্ছি হেল্প সেন্টার। তো প্রথমে আমাদের হেল্প সেন্টারে প্রবেশ করতে হবে। আমরা হেল্প সেন্টার লেখার উপর প্রেস করি। তো হেল্প সেন্টারের পেজ আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার আমরা উপরের দিকে ডান পাশে থ্রি ডট লাইন আছে, আমরা এই থ্রি ডট লাইনের উপর প্রেস করি। প্রিয় দর্শক, এখানে আমরা একটি নতুন ইন্টারফেস দেখতে পাচ্ছি। এখানে লেখা আছে ম্যানেজ ইওর অ্যাকাউন্ট। তো ম্যানেজ ইওর অ্যাকাউন্ট লেখার উপর আমরা প্রেস করি। প্রিয় দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি ডিলিট ইওর অ্যাকাউন্ট। তো ডিলিট ইওর অ্যাকাউন্ট লেখার উপর আমরা আঙুল দিয়ে প্রেস করি। ডিলিট ইওর অ্যাকাউন্টের এখানে আমরা তিনটি অপশান দেখতে পাচ্ছি। তো আমরা যেহেতু ডিলিট করব আমাদের অ্যাকাউন্টটি, আমরা মাঝখানের এখানে হাউ ডু আই ডিলিট মাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমরা এই লেখার উপর প্রেস করি। এখানেও বেশ কিছু অপশান আছে। তো আমরা স্ক্রল করে নিচের দিকে যাব। এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি টু রিকোয়েস্ট দ্য পার্মানেন্ট ডিলিটেশন অফ ইওর অ্যাকাউন্ট। তো ডাউনলোড এ কপি, এখান থেকে আমরা আমাদের ইনস্টাগ্রামের বিভিন্ন তথ্য ডাউনলোড করে নিতে পারি। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ডিলিট ইওর অ্যাকাউন্ট এর লেখার উপর আমরা প্রেস করি। ডিলিট ইওর অ্যাকাউন্ট, তো এখানে বলা হচ্ছে হোয়াই ডু ইউ ওয়ান্ট টু ডিলিট। আমাদের যে ইউজার নেম এখানে আছে সেটি দেওয়া হয়েছে, কেন আমরা ডিলিট করতে চাই। তো এখানে কারণ দেখাতে বলা হচ্ছে। আমরা আমাদের যে কোনো একটি কারণ এখানে দেখাতে পারি। ক্রিয়েট এ সেকেন্ড অ্যাকাউন্ট। তো এখানে আমাদেরকে পাসওয়ার্ড দিতে বলা হচ্ছে, রি এন্টার ইওর পাসওয়ার্ড। তো আমরা এখানে পাসওয়ার্ড দিব। আমরা যদি পাসওয়ার্ড ভুলে যেয়ে থাকি তাহলেও এখানে অপশান রয়েছে ফরগটেন পাসওয়ার্ড। এরপর আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি ডিলিট মামুন হোসেন টু।
তো আমরা এখানে নিচের দিকে দেখতে পাচ্ছি ডিলিট মামুন হোসেন টু, আমরা যদি এই লেখার উপর প্রেস করি তাহলে আমাদের এই ইনস্টাগ্রাম আইডিটি ডিলিট হয়ে যাবে। তবে এটি প্রায় এক মাসের মতো সময় এটি লুকানো অবস্থায় থাকবে, এরপর এটি ডিলিট হবে। তো আমরা যেহেতু ডিলিট করতে চাই, ডিলিট মামুন হোসেন টু এরপর প্রেস করি। এখানে আমাদেরকে একটি মেসেজ দিয়েছে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট ইউর অ্যাকাউন্ট? তো আমরা এখানে ওকে বাটন প্রেস করি। ইউর অ্যাকাউন্ট উইল বি ডিলিটেড 1 অক্টোবর 2021। তো এটি ডিলিট হওয়ার জন্য এক মাস সময় নেবে, এর মধ্যে এটি ডিলিট হয়ে যাবে। আবার যদি আমরা এটি ফেরাতে চাই তবুও এখান থেকে ফেরানো সম্ভব। তো এভাবে খুব সহজে আমরা আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করতে পারি। প্রিয় দর্শক, ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।